পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে এ বিন্দু দিয়ে পি কিউ রেখাংশের সমান্তরাল সরল লেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো যে সিডি ইকলস টু টু পি কিউ প্রথমে ছবিটা আঁকি মনে করি এ হচ্ছে আমার পি কেন্দ্রীয় বৃত্ত এবং এই হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্ত যারা পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করেছে পি কিউ হচ্ছে কেন্দ্রদয়ের সংযোজক রেখাংশ এবং এর সঙ্গে সমান্তরাল হচ্ছে এ বিন্দুগামী সিডি রেখাংশ আমাদের প্রমাণ করতে হবে যে লেন্থ অফ সিডি ইকলস টু লেন্থ অফ টু পি কিউ তাহলে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে সিডি সিডি ইকুয়ালস টু টু পি কিউ এখানে দেখো এটা আমরা অঙ্কন করি যে বি যুক্ত করলাম যেটা মনে করি পিকিউকে ও বিন্দুতে ছেদ করেছে এবং এই বি আর সি এরাও যোগ করলাম ঠিক আছে তাহলে লিখি যে অঙ্কন অঙ্কন হচ্ছে এ বি যোগ করা হলো যা কিউ কে ও বিন্দুতে ছেদ করে এবং আর কি করলাম না সি বি যোগ করলাম সি বি যোগ করা হল ঠিক আছে এবার প্রমাণ প্রমাণ দেখো এখানে লক্ষ্য দেখো যে এই যে এবি আমরা জানি যে যে দুটো বৃত্ত দুটো বিন্দুতে পরস্পর ছেদ করে তাদের সংযোজক যে জ্য কমন জ্যা তারা এই কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশকে সঙ্গে হয় লম্ব হয় এবং এটা সমুদ্র খণ্ডিত হয় ও এ ইকালস টু ও বি তাহলে এখানে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি যে এবি পারপেন্ডিকুলার টু পিক এবং যে এ ও ইকলস টু ও বি যেহেতু পিকিউ পারপেন্ডিকুলার টু সিডি তাহলে আমরা বলতে পারবো যে এ বি পারপেন্ডিকুলার টু সিডি তার মানে এই কোনটাও কিন্তু হয়ে যাবে সমকোণ লম্ব এখন দেখো এই যে আমরা সিবি যোগ করেছি তাহলে সি এ বি কোণ এবং কী এটা সমকোণ তাহলে কোণ তাহলে এই যে কেন্দ্র পি পি কোথায় অবস্থিত তাহলে সিবি রেখার পর অবস্থিত হবে ঠিক আছে যেহেতু সি এ বি আমার সমকোণ এবং সিবি হচ্ছে ওই বৃত্তের যদি এটা ইয়ে হয় সিবি যদি ওই বৃত্তের একটা হয়। তাহলে সিবিটা কী হয়ে যাবে ওই বৃত্তের একটা ব্যাস হয়ে যাবে ওইটা কিন্তু সমকোণটা হবে না ঠিক আছে তাহলে যেহেতু তাহলে বলতে পারবো দিস ইমফ্লয়েস অ্যাঙ্গেল এ বি সমান নব্বই ডিগ্রি অতএব সিবি হলো পি কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস তাহলে কী হবে পি কেন্দ্রীয় বৃত্তের শিবি যদি ব্যাস হয় তাহলে এই পি বিন্দুটা কি হবে শিবির ওপর থাকবে কারণ কেন্দ্র তো অতএব পি বিন্দু শিবি এর উপর অবস্থিত এবং শুধু তাই না কি হবে এবং আমরা কি জানি তাহলে পিবি এবং পিসি এটা কী হয়ে গেলো ব্যাসার্ধ তাহলে পিবি ইকলস টু পিসি অর্থাৎ পি হল বিসির মধ্যবিন্দু ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে ত্রিভুজ বিএসি থেকে পায় ও ও পি যথাক্রমে এবি ও বি সি এর মধ্যবিন্দু এবং ওপি সমান্তরাল এসি তাহলে লেন্থ অফ ওপি ইকলস টু হাফ অফ লেন্থ অফ সি অর সি এ ইকলস টু টু ও পি কেন আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দুকামী সরল লেখা বা যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুগামী সরল লেখা কী হবে অপ পোরবাহুর সমান্তরাল এবং তার দৈর্ঘ্য হবে এর দ্বিগুণ ঠিক আছে তাহলে লেন্থ অফ ওপিকে টু অফ এই লেন্থ অফ সি এ ইকলস টু টু ই অফ দ্বিগুণ পিওর দ্বিগুণ তাহলে এটা পেয়ে গেলাম তো একইভাবে অনুরূপভাবে আমরা বলতে পারি যদি আমরা এইটাও যোগ করে দিই তা কি বলতে পারবো অনুরূপভাবে অনুরুভভাবে ত্রিভুজ বিএডি থেকে পায় যে এডি ইকালস টু টু ও কিউ তাহলে সি এ প্লাস এডি ও পি প্লাস টু ও কিউ এখন সি এ সি এ প্লাস এডি নিচে সিডি অর সিডি ইকলস টু টু অফ এটা টু কমন নেই নাও ও পি প্লাস ও কিউ ও পি প্লাস ও কিউ শোন হচ্ছে পিকিউ তাহলে কি পণ হয়ে গেলো হ্যান্স সিডি ইকলস টু টু পিকিউ